হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। এখন বসন্তকাল আর এই সময়ে সিজন চেঞ্জের জন্য বিভিন্ন ধরনের ছোটোখাটো রোগ ব্যাধি হয়ে থাকে, তাই এই সমস্ত রোগ ব্যাধির বিরুদ্ধে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলার জন্য আমরা সবাই কম বেশি সজনে ডাঁটা খেয়ে থাকি। তাই আমি আজকে নিয়ে চলে এসেছি সজনে ডাঁটা চচ্চড়ির একটি রেসিপি, চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি প্রথমেই গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিয়েছি, তারপর তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। আমি সর্ষের তেলে করছি, আপনারা যে কোনো তেলেই করতে পারেন। এবার তাতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরা, আর দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার 2 আমি ফাটিয়ে দিয়েছি। এবার এই ফোড়নটাকে আমি 30 থেকে 45 সেকেন্ড লো টু মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 2 ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। আমি আলুগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবার তাতে দিয়ে দেবো অল্প একটু হলুদ, আর দিয়ে দেবো অল্প একটু নুন। এবার আমি আলুটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। এরপর এতে আমি দিয়ে দেবো 250 গ্রাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলোকে আমি ভালো করে আঁচ ছাড়িয়ে তারপর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। সজনে ডাঁটা দিয়েও আমি 1 থেকে 2 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষে বাটা। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 7 মতো নুন, আর দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। এবার এই সব কিছুকেও আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিলাম 2 চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1 কাপ জল। এবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবারেতে ছড়িয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি। আরেকবার ভালো করে একটু নেড়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, সজনে ডাঁটা চচ্চড়ি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে দেওয়া বেল আইকনে প্রেস করুন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো খান, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।